প্রিয় বন্ধুরা অবশেষে ঘটল বিজ্ঞপ্তির মাধ্যমে অবসাদ তোমরা যারা এই মুহূর্তে ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রী আছো অর্থাৎ অর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে সেই প্র্যাকটিক্যাল পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে এবং কোন মোডে নেওয়া হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা একই সাথে তোমাদের যে থিওরি পেপার রয়েছে সেইটা কিভাবে নেওয়া হবে অনলাইনে না অফলাইনে হবে কবে থেকে শুরু হবে এবং তোমাদের যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট রয়েছে সেটা কবে শেষ হবে সমস্ত তথ্য নিয়ে এ বিস্তারিত জানাবো অফিসিয়াল বিজ্ঞপ্তি সহ তার আগে তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করো ভিডিওটিকে লাইক না করে থাকলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আর আমাদের পরিবারের এখনও পর্যন্ত সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা তোমরা সকলেই জানো রীতিমতো আমি আগে বলে দিয়েছিলাম তোমাদের যে এক্সামিনেশান রয়েছে সেই এক্সামিনেশান এই মুহূর্তে এ অফলাইনে নয় অনলাইনেই হতে চলেছে সেই রকমই কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি দিতে শুরু করেছে একাধিক ইউনিভার্সিটি যেমন দিয়েছে কল্যাণ ইউনিভার্সিটি তেমনই দিয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি এছাড়াও একাধিক ইউনিভার্সিটি কিন্তু জানিয়ে দিয়েছে এবং তোমাদের অনেককে আমি ইনস্টাগ্রামে ইউনিভার্সিটি নোটিফিকেশানের আগেও বিষয়টা জানিয়ে দিয়েছিলাম কবে পরীক্ষা হবে আমার কাছে যে যে তথ্য ছিল তোমাদের অনেককেই আমি ইনস্টাগ্রামে প্রেরণ করেছি তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে এই মুহূর্তে যে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেই অনুযায়ী পুরো বিষয়টা আলোচনা করি সবার প্রথমে ক্যালকাটা ইউনিভার্সিটির যারা ছাত্রছাত্রী আছো তোমাদের পরীক্ষার যে রুটিন সেটা কিন্তু ঘোষণা হয়ে গেছে এবং তোমাদের অনেককে আমি আগেই জানিয়েছিলাম তোমরা সকলেই যেন তোমাদের যে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজগুলো আছে সেই সমস্ত কলেজের ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা ইন্টারনাল যে এক্সাম রয়েছে সেই এক্সাম কিন্তু বাইশে ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণভাবে কমপ্লিট করে দেওয়া হবে এবং তারপরেই তোমাদের যে পরীক্ষা রয়েছে থিওরি পেপার সেই পরীক্ষা কিন্তু হতে চলেছে আমি বলেছিলাম যে ফেব্রুয়ারি মাসের শেষে কে কিংবা মার্চ মাসের প্রথমেই তোমাদের কিন্তু এক্সাম শুরু হবে সেই মতোই অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হলো তোমাদের যে এক্সাম আঠাশে ফেব্রুয়ারি থেকেই শুরু হতে চলেছে এবং এই যে এক্সামিনেশান রয়েছে তোমাদের যেরকমটি বলেছিলাম অনলাইনে হতে চলেছে যেরকমটি আগে পূর্ব ঘোষণা ছিল সেই অনুযায়ী কিন্তু তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের আঠাশে ফেব্রুয়ারি থেকে অনলাইনে এক্সামিনেশন অর্থাৎ বাড়িতে বসে এক্সামিনেশন শুরু হচ্ছে এবং তোমাদের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে সেই প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখ থেকে মার্চ মাসের আট তারিখের মধ্যে এটা ইউনিভার্সিটির তরফ থেকে অফিশিয়াল বিজ্ঞপ্তি দিয়ে অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হয়েছে আর তোমাদের যেটা বললাম থিওরিটিক্যাল এক্সাম আঠাশে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে তোমার যে সাবজেক্ট আছে তুমি জানিয়ে পড়ছো বিএ বিএসসি বা বিকম অনার্স কিংবা পার্স তোমার সাবজেক্ট এর এক্সামিনেশন কবে আছে তোমরা জানতে পারবে কালকাটা ইউনিভার্সিটির এই অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে সেখানে সমস্ত দিনক্ষণ রুটিন সময়সীমা উল্লেখ করা আছে তুমি তোমার সাবজেক্টের অনুযায়ী দেখে নাও এই নোটিশটি পেতে কিংবা কোনো রকম জিজ্ঞাসা থাকলে তোমরা সরাসরি ইনস্টাগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো বিস্তারিত তোমাদের তোমার সাবজেক্ট অনুযায়ী জানিয়ে দেবো এরপরে চলে আসছি কল্যাণী ইউনিভার্সিটির ক্ষেত্রে কল্যাণী ইউনিভার্সিটির ক্ষেত্রেও কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়ে কল্যাণী ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদেরও জানিয়ে দেওয়া হয়েছে তোমরা আগেও আমাকে জানিয়েছিলে অনেকে যে আমাদের এক্সামিনেশন কি অফলাইনে হবে আমি তোমাদের প্রত্যেকে বলেছিলাম যে না তোমাদের এক্সামিনেশন অনলাইনেই হবে সেই একই রকমভাবে কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে কল্যাণী ইউনিভার্সিটির কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে কলেজে পড়া ছাত্রছাত্রীদেরও জানিয়ে দিল তাদের এক্সামিনেশনের রুটিন এবং সময়সীমা একই সাথে পরীক্ষার মোড তো এখানে তোমাদের যে থিওটিক্যাল এক্সামিনেশন রয়েছে সেই এক্সামিনেশন শুরু হচ্ছে মার্চ মাসের আট তারিখ থেকে যেটা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে উল্লেখ করেছে এবং তোমাদেরও এক্সামিনেশান অনলাইনেই হচ্ছে স্মার্টফোনের মাধ্যমে বাড়িতে বসে এবং তোমাদের যে প্র্যাকটিক্যাল এক্সামিনেশন রয়েছে কল্যাণ ইউনিভার্সিটি সেই প্র্যাকটিক্যাল এক্সামিনেশান শুরু হবে তেইশে মার্চ থেকে ছাব্বিশে মার্চের মধ্যে যদিও এটা নির্ভর করছে ইউনিভার্সিটির আন্ডারে কলেজগুলোর ওপর কারণ প্র্যাকটিক্যাল এক্সামিনেশনের দায়িত্ব সম্পূর্ণটাই কলেজের উপর নির্ভর করে কলেজ নিজেদের মতন করে আবার অফিসিয়াল বিজ্ঞপ্তিও দিতে পারে কলেজ প্র্যাকটিক্যাল এক্সামিনেশনের জন্য নিজেদের মতন করে কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজগুলো কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়ে থাকে কিংবা তোমরা যে গ্রুপের সাথে যুক্ত আছো কলেজের সেই গ্রুপেও জানিয়ে দেয় কাজেই তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে চিন্তা করার কোনো বিষয় নেই প্র্যাকটিক্যাল পরীক্ষা আগেই বললাম সম্পূর্ণটা নির্ভর করছে কলেজের ওপর কলেজ কিভাবে নেবে কিন্তু আমার ব্যক্তিগতভাবে যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি সেই অনুযায়ী কিন্তু বেশিরভাগ কলেজই এই মুহূর্তে প্র্যাকটিক্যাল পরীক্ষা অফলাইনে নিচ্ছে আর তোমাদের থিওরিটিক্যাল যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা তো অনলাইনেই হচ্ছে এই ফার্স্ট সেমিস্টার তথা অর্থ সেমিস্টারের আশা করছি সমস্ত ব্যাপারটা জানালাম এরপরে বিদ্যাসাগর ইউনিভার্সিটি রয়েছে অন্যান্য ইউনিভার্সিটি রয়েছে তোমাদেরও চিন্তা করার বিষয় নেই তোমাদেরও এক্সামিনেশন অনলাইনেই হতে চলেছে এবং মার্চের মধ্যেই সমস্ত ইউনিভার্সিটির কিন্তু এক্সামিনেশন প্রায় সম্পন্ন হবে কারণ ইভেন সেমিস্টারও রয়েছে সেই সেমিস্টারও পড়াশোনা করে আবার এক্সামিনেশান নিতে হবে কাজে আর এই অর্থ সেমিস্টার এক্সামিনেশনকে এক্সটেন্ড করলে চলবে না তোমাদের সকলের যে অর্থ সেমিস্টার সেই অর্থ সেমিস্টার মার্চ মাসের মধ্যেই কমপ্লিট হতে চলেছে বাদ বাকি তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাও তুমি কোন ইউনিভার্সিটির থেকে এবং তোমাদের এক্সামিনেশন কবে শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে এবং তুমি কতটা পরীক্ষার জন্য প্রস্তুত কতটা এক্সাইটেড এ অবশ্যই কমেন্ট সেকশানে জানাও প্রত্যেকের পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল তোমরা প্রত্যেকেই এই ভালো রেজাল্ট করবে আমি আমার এটা দৃঢ় বিশ্বাস